নির্মাণ কাজ শেষ হতে না হতেই ফাটল দেখা দিয়েছে সুনামগঞ্জের বিভিন্ন হাওর রক্ষা বাঁধে কাজে অনিয়ম আর দুর্নীতির কারণে বাঁধের এমন অবস্থা অভিযোগ এলাকাবাসীর আসন্ন বর্ষায় এসব বাদ ধসে যাওয়ার আশঙ্কা করছেন তারা সুনামগঞ্জ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গেল বছর বন্যায় অঞ্চলের সাত জেলায় গড়ে পঁচাত্তর ভাগ বড় ফসল পানিতে তলিয়ে যায় এর মধ্যে সুরামগঞ্জে হাওরের দুই লাখ তেইশ হাজার হেক্টর ফসলি জমির মধ্যে তলিয়ে যায় প্রায় দুই লাখ আঠারো হাজার হেক্টর বিষয়টি মাথায় রেখে চলতি বছর নয়শো সাঁত্রিশটি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাউন্নটি হাওর রক্ষায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে জেলা সদর ও বিশ্বম্বরপুরের খরচা সহ বিভিন্ন হাওরের বাঁধ নির্মাণ কাজ প্রায় শেষ কিন্তু দুশ্চিন্তা কাটছে না হাওরবাসীর কারণ এরই মধ্যে অনেক বাঁধে ফাটল দেখা দিয়েছে দেবে গেছে অনেক জায়গা বান্ডা দেওয়ার সাথে সাথে তারা লগে লগে ভাঙিয়া গেছে কি তখন তারা বলছি এই বান্ডা দিতে এটা তো ঠিক তো না বাড়া গিয়ে দেবো কি এটা ঠিক তো আমরা তো বান্ডেন্দের গ্রামে কি তা

মনরা উরাদি খালি ওই ফাটাটারে গুйда গুйда রাখতাছে তারা লেবেন দেয়া যাইতাছে প্রকল্প কর্মকর্তাদের দাবি নীতিমালা মেনেই বাদগুলো নির্মাণ করা হচ্ছে খাজ নির্মাণের যারা কইছে এরা কথাটা আসলে সঠিক কইছে না খাজ যেভাবে মানে এই অফিশিয়ালি যেভাবে করার কথা এইভাবে আমরা করছি হয়তো কেন কিছুটা মাটি নরম মাটি আছিল নরম মাটিতে কিছু दाबছে হাওরগুলো সরে জমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বড় বড় গর্ত ছিল সেকেনতা আর কিছু মাটি তুলাতে কিছু জায়গায় দশ নামছে এবং মাটি দেয়া চতুর্পাশে ফসল থাকা মাটিটা ওখানটা যেটুকু নিচে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হয়েছে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় হয়ে থাকে কোনো বাদে তবে সেটা তাৎক্ষণিকভাবে সারিয়ে তোলার জন্য আমাদের পক্ষ থেকে সব সময় সহযোগিতা এবং তদারকি করা হচ্ছে বাঁধ নির্মাণে সরকারের উচ্চ পর্যায়ে থেকে নজরদারি বাড়ানোর দাবি হাওড়বাসীর মাছরাঙ্গা নিউজ ডেস্ক